আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বহু বছরের পুরনো কড়াই কীভাবে নতুনের মতো চকচকে করে নেওয়া যায় সেই ভিডিওটা। যে কড়াইগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে, এই কড়াইটা হচ্ছে প্রায় সাড়ে তিন বছর আগের হবে। তো দেখুন, ধুয়ে নেওয়ার পর এই কড়াইগুলোর এই অবস্থা হয়েছে। আর এই যে ছোট কড়াইটা, এটা কম করে হলেও 15 থেকে 16 বছর আগের হবে, আমার বিয়েরও অনেক আগের। তো এর ধুয়ে নেওয়ার আগে কী অবস্থাতে ছিল সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো এই যে ছবিতে দেখতেই পাচ্ছেন, ধুয়ে নেওয়ার আগে আমার কড়াইগুলোর ঠিক এমনই অবস্থা ছিল। ছোট কড়াইটা দেখতে পাচ্ছেন একেবারে বাজে অবস্থা। আমি আপনাদেরকে সামনে এবং পেছনের দিকটা দেখিয়ে দিচ্ছি ভালো করে। দেখুন পেছনের দিকটা একেবারেই কিন্তু নোংরা হয়ে আছে। এটা যে ধোয়া হয় না এমন কিন্তু না, এই কড়াইটাতে বেশিরভাগ সময় আর কি ভাজাপোড়া করা হয়। তো আমি চুলোর জাল একেবারেই বাড়িয়ে দুই চুলোতে আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইগুলো অবশ্যই ধৈর্য সহকারে অনেক সময় নিয়ে চুলার আঁচ একেবারে হাই করে পোড়াতে হবে। আর কড়াইগুলো যখন গরম হয়ে যাবে তখন একটা ছুরির সাহায্যে এর ওপরে যে এই যে এক্সট্রা ময়লাটা আছে সেটা আস্তে আস্তে তুলে নিতে হবে। তো দেখুন, আমি একটা ছুরির সাহায্যে এই যে ওপরে যে আলগা ময়লাটা জমে আছে সেটা আমি তুলে নিব। আর এই ময়লাটা হচ্ছে তিল চর্বির ময়লাটাই, জমতে জমতে আসলে এইরকম পুরু হয়ে যায়। তো গরম হলে দেখবেন এই ময়লাগুলো উঠে আসবে খুব সহজেই। আর অবশ্যই একটু সাবধানতা সহকারে এই কাজটা করতে হবে, আর একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে এই কাজগুলো করতে হবে। আর অনেক সময় দেখা যায় যে কড়াই পোড়ানোর সময় কিন্তু কড়াইতে আগুন লেগে যেতে পারে সাইডে। এর কারণ হচ্ছে কড়াইতে অনেক সময় তেল চর্বি লেগে থাকে, সে কারণে এই কাজটা হতে পারে। তো একটু কেয়ারফুলি এই কাজটা করতে হবে, আর একটু সময় নিয়ে কড়াইটা ছুরি দিয়ে এরকম ঘষে ঘষে যতটুকু সম্ভব পরিষ্কার করে নেবেন। তো দেখুন, আমি কিন্তু কড়াইগুলো বেশ সময় নিয়ে পুড়িয়েছি। আমি দুই দিন সময় নিয়ে কড়াইগুলো পুড়িয়েছি, কারণ আমার একটা ছোট বেবি আছে, একদিনে আমার করা সম্ভব হয়নি। তো এটা হচ্ছে এই যে ছোট কড়াইটার লুক, মানে পোড়াতে পোড়াতে কিন্তু এই পর্যায়ে কড়াইটা চলে আসছে। আর এটা একেবারে পরিষ্কার হয়ে গেলে আমি ধুয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন, পোড়াতে পোড়াতে ছোট কড়াইটা কিন্তু একেবারে সাদা হয়ে গিয়েছে। আর এই যে এটা হচ্ছে বড় যে কড়াইটা, সেটা এটাতে একদম ধবধবে হয়ে গিয়েছে। আমি এখন শুধু একটু মেজে পরিষ্কার করে নেব। আমি পানি দিয়ে কড়াইটাকে আগে একটু ঠান্ডা করে নেব, যেহেতু কড়াইটা অনেকক্ষণ পোড়ানো হয়েছে এবং খুবই উত্তপ্ত অবস্থায় আছে। আমি একটা মোটা কাপড় দিয়ে কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে তারপর মাঝুনিতে একটু ভিম লাগিয়ে সাইডগুলো আস্তে আস্তে ঘষে পরিষ্কার করে নেব। আমার কিন্তু বেশি একটা ঘষা মাজা করা লাগবে না, যেহেতু আমি কড়াইটা একেবারে ভালো করে পুড়িয়ে সাদা করে নিয়েছি। বেশি একটা ঘষা মাজা করতে হবে না, কারণ কড়াইটা কিন্তু আমি বেশ ভালো করে পুড়িয়ে নিয়েছি। আর অবশ্যই এই পোড়ানোর কাজটা একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, সময় নিয়ে করলে আপনাদের কড়াইটা বেশি একটা ঘষা মাজা করতে হবে না। আমার সাইডের যে একটু কালো কালো ছিল সেটা আমি একটু ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আমি শুধু আপনাদেরকে একটা কড়াই ঘষে দেখাচ্ছি, আর দ্বিতীয় কড়াইটা আমি সেম প্রসেসেই কিন্তু করে নেব। দেখুন, আমি পেছন সাইডটাও একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি।
ঘষে নেওয়ার পর এখন আমি কড়াইটাকে পরিষ্কার পানিতে ধুয়ে নিব। দেখুন আমার কড়াইয়ের ফাইনাল লুক ধুয়ে নেওয়ার পর আসলে কতটা চকচকে হয়েছে। তা আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।